প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছেন তার আশেপাশে খাদ্যশস্যের ভিতরে রোগ আরোগ্যের ওষুধও দিয়েছেন আল হাদিস বুখারী শরীফ। আমাদের বাড়ির পাশে, ঘরের আগিনে, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো আমাদের জীবনের সুরক্ষা দিতে পারে। এই শীতের যতগুলি রোগ হয় সব রোগের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রকম ভেজিটেবল দিয়েছে। আমরা এটাকে তরকারি পাক করে খেতে পারি, এই ভেজিটেবল। আমরা এই ভেজিটেবলকে স্যুপ পাক করে খেতে পারি। এই ভেজিটেবল দিয়ে আমরা খিচুড়ি, জাউ তৈরি করে খেতে পারি। এই ভেজিটেবল আমরা ভাতের সাথে দিয়ে খেতে পারি, তরকারি হিসাবে খেতে পারি, স্যুপ হিসাবে খেতে পারি, জুস হিসাবে খেতে পারি। এই খাদ্য প্রণালীগুলি যদি বর্তমান যে ঋতু, এই ঋতুর আল্লাহর দেওয়া শাকসবজি, আল্লাহর দেওয়া প্রকৃতির যে বাতাস, আল্লাহর দেওয়া প্রকৃতির যে সবুজ গাছগাছড়া, এগুলিকে যদি আমরা মনে প্রাণে দিলে কিনে ইমানে বিশ্বাসে আস্থায় ধারণ করি, আলহামদুলিল্লাহ আমাদের শীতের কোনো রোগ হবে না, শীতে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আসলে কি এই শীতের সময়ে আমরা তাজা খাবার খাই কি না? আমরা প্রতিদিনের খাবার প্রতিদিন কিনব, খাবার বেশি করে মজুদ করা কিন্তু খুবই খারাপ, এটা ইসলামের দৃষ্টিতেও খারাপ। আরেকটি হলো হাত বাড়াইলে পাকঘর, হাত পা বাড়াইলে বাজার হাট। ঘরের দেয়ালের সামনেই দেখা যায় যে একটা কাঁচা বাজার বসে গেছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে রাস্তায় একটু হাঁটতে বেরোবেন, দেখবেন বাজার আছে, হাঁটার শেষে নিজে অল্প 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 করে কিনে নিয়ে আসবেন।